হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দিস ইজ রুবেল হোসাইন, আমি একজন রেজিস্টার্ড নার্স এবং বর্তমানে নার্সিং এর টিচিং প্রফেশনে আছি। আপনারা হয়তো যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী বা যারা ইন্টারমিডিয়েটে লেখাপড়া করেন, অথবা আপনি যদি নার্সিং শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে হয়তো আমার কোনো না কোনো একটা ভিডিও আপনারা দেখেছেন। অনেকে আমাকে কমেন্ট করে এবং ইনবক্সে জিজ্ঞেস করে যে ভাই আপনি কেন নার্সিং এ পড়তে আসছেন, মানে আপনাকে কে ইন্সপায়ার করছে নার্সিং আসার জন্য। এখানে অনেকগুলো কাহিনী আছে। আমি যখন স্কুল কলেজে লেখাপড়া করি, আমার নার্সিং সম্পর্কেই কোনো আইডিয়া ছিল না। আমার টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি তে চান্স পাওয়া বা ওখানে লেখাপড়া করা। সো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর 2015 সালের জুন মাসে আমি ঢাকায় আসি এবং আমি ইউসিসিতে এই ইউনিটে ভর্তি হই। তো আমি আসলে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথে খুব কাঁচা ছিলাম। কলেজে সবসময় 30-35 পেয়ে পাশ করতাম, আমার হায়ার ম্যাথ খুব একটা মাথায় ঢুকতো না। স্কুল লেভেলের যে ম্যাথগুলো, মানে ক্লাস 6-10 জেনারেল ম্যাথে খুব ভালো ছিলাম। যাই হোক, আমি আসলে ম্যাথে কাঁচা ছিলাম এটাই ধরে নিচ্ছি। আমার ফুফাতো ভাই ফয়েজ ভাইয়া তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া কমপ্লিট করেছে এবং তিনি তখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। তো ভাইয়া যদিও ওই টাইমে খুব ব্যস্ত ছিলেন, কিন্তু আমাকে মাঝে মধ্যে অনেক কাউন্সেলিং করতেন, ভর্তি পরীক্ষা সম্পর্কে ট্রিক্স অ্যান্ড টিপস দিতেন, কিভাবে লেখাপড়া করতে হবে। এবং ভাইয়া অনেক সময় আমাকে সময় দিতেন ইংলিশ বোঝার জন্য 12 থেকে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তে ইংলিশের কোয়েশ্চেনটা আপনারা জানেন অনেক অ্যাডভান্স লেভেলের হয়, সো সেটা বোঝার জন্য। তারপর যেটা হয়, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এমন এমন, আমি তো আসলে এই ইউনিটে মনে হয় আমার দ্বারা হবে না, আমি ইউনিট চেঞ্জ করতে চাচ্ছি ডি ইউনিটে। তখন যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ ছিল, সেখানে অনেক ভালো ভালো সাবজেক্ট ছিল। তো ভাইয়া বলল, ওকে ফাইন, ইট ইজ ইওর চয়েস, ভালো হবে, খারাপ হবে না তুমি, বাট এখানে যে সাবজেক্টগুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এগুলোতে ভালো করে পড়াশোনা করতে হবে। সো ভাইয়া আমাকে অনেকগুলো গাইডলাইন দিলেন। তারপর আমি কোচিংয়ে গিয়ে আমার ইউনিট চেঞ্জ করে ডি ইউনিটের কোচিংয়ে আবার মাইগ্রেশন করি। যাই হোক, এরপরে আবার সাডেনলি কিছুদিন পর আমি সাডেনলি অসুস্থ হয়ে যাই, আমার চিকেন পক্স হয়, তারপর আমি আমার গ্রামে চলে যাই। তো প্রায় মাসখানেক চিকিৎসা চলে। সেই সময়টাতে আমি আসলে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং আমার আম্মা আমাকে হচ্ছে অনেক টেক কেয়ার করছে এট দ্যাট টাইম। আমার যখন চিকেন পক্স হয়, একদম আমার মাথা, ঘাড়, তারপর পুরো শরীরে আর কি চিকেন পক্স, তো মায়ের সেবা শুশ্রূষায় মূলত রিকভারি হয়। আমি আসলে কোনো হসপিটালে যাইনি, জাস্ট বাসায় থেকেই এটা ট্রিটমেন্ট নিয়েছিলাম। আমার মা আমাকে অনেক অনেক সময় দিয়েছেন, অনেক কেয়ার করেছেন তখন। যাই হোক, এরপর আমি আবার সুস্থ হওয়ার পর আমি ঢাকাতে রিটার্ন হই, আমি ঢাকাতে ব্যাক করি। আমি এসে দেখি আমাদের কোচিং এর অলমোস্ট সব লেকচার সব কিছু কমপ্লিট হয়ে গেছে বা শেষের দিকে আছে এরকম। তো ওখানকার পরিচালক যিনি ছিলেন ইউসিসির যাত্রাবাড়ি ব্রাঞ্চের, আমি ওনার সাথে কথা বলি যে স্যার আমার তো লস হয়ে গেল, আমি আসলে ক্লাসও করতে পারিনি, খুব কাইন্ডলি আমাকে আপনাদের লেকচারগুলো এবং প্রয়োজনীয় কন্টেন্টগুলো আমাকে প্লিজ দিন, আমি বাসায় থেকে থেকে পড়বো আর প্রয়োজনে আমি এসে এক্সামগুলো দিব। তারপর উনি আমাকে তাই করলেন, হেল্প করলেন এগুলো দিয়ে। তারপর আমি বাসায় চলে গেলাম, বাসায় সেলফ স্টাডি করা শুরু করলাম। বাট আমার মনে হচ্ছিল আমি আসলে যথেষ্ট লেখাপড়া করছি না, এবং আসলে তখন আরেকটু গাইডলাইন, আরেকটু ভালো কেয়ার যদি আমাকে করতো ওই টাইমে, সেক্ষেত্রে আমার মনে হয়তো যে আমি হয়তো বা পাবলিকে পড়ার ক্যাপাবিলিটি আমার ছিল, কিন্তু আমার কিছু গাইডলাইন্স এর ল্যাকিং ছিল এবং আমার নিজেরও কিছু প্রবলেম ছিল। ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি আমি কোথাও চান্স পাইনি জাস্ট বিকজ অফ প্রপার গাইডলাইন। আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ আসে ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার পর। আমি অনেক ঘাটাঘাটি করলাম যে কি করা যায়। তখন আমাদের গ্রামের একটা ভাইয়া ছিলেন, উনি পিজি হসপিটালে জব করতেন এট দ্যাট টাইম। তিনি আমাকে বললেন যে নার্সিং এ ট্রাই করার জন্য। তো পিজি হসপিটালে নার্সিং আছে, বিএসসি নার্সিং, সেখানে 25টা সিট, ছেলেদের মাত্র 3টা সিট। সো এখানে আমি মনে করলাম যে এখানে মনে হয় আমি পারবো না, এখানে আমি আসলে ফর্মও তুলিনি, আমি জেনারেল নার্সিং যেটা বিএসসি এবং ডিপ্লোমা সেটার জন্য ট্রাই করলাম। তো এক কম্পিউটার দোকানে গেলাম, উনি আসলে আমি চেয়েছিলাম বিএসসি তে অ্যাপ্লাই করতে, তিনি ভুল করে আমাকে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে দিয়েছিলেন। যাই হোক, আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার হলে আমি ঢুকে দেখি সব ফিমেল স্টুডেন্ট,
আমি একমাত্র ওই হলে, আমার সিট পড়েছিল ইডেন মহিলা কলেজে এবং আমার সামনে পিছে আশে পাশে সব ফিমেল স্টুডেন্ট। তা আমি ভাবলাম আমি মনে হয় রং প্লেসে চলে আসছি, কিন্তু আমার এডমিট কার্ডে দেখি আবার আমার রুম নাম্বার, পরীক্ষা সবকিছু ঠিক আছে। পরে আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে এটা এরকমই হবে, নার্সিং সম্পর্কে যেহেতু কোনো আইডিয়া ছিল না। আমি আবার আমার সাইডে যারা বসছিল ওদেরকে বলতেছিলাম যে আমি তো বিএসসি তে পরীক্ষা দিব, কয়ে না এটা তো এই সেন্টার হচ্ছে ডিপ্লোমার জন্য, বিএসসির পরীক্ষা ঢাকা নার্সিং কলেজে হচ্ছে বা ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে। তা আমি তো তখন আকাশ থেকে পড়লাম, তা আমি ভাবলাম মেবি দেয়ার ইজ এ মিস্টেক, মনে হয় অ্যাপ্লাই যখন করছি তখন মেবি ভুলে ডিপ্লোমাতেই করা হয়েছে, বিএসসি তে করা হয়নি। আমাদের সময় একটা আলাদা একটা নিয়ম ছিল যে ভর্তি পরীক্ষার সময় এসএসসি ইন্টারের সার্টিফিকেট বা মার্কশিট এগুলো নিয়ে আসতে হবে, এডমিট কার্ড নিয়ে আসতে হবে আর নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট কার্ড নিয়ে আসতে হবে। তো আমি ঠিক তাই করি, কিন্তু এই নিয়মটা এরপরে আর থাকে নাই, মানে 2015-তে ছিল বা 16-17 পর্যন্ত এই নিয়মটা বাদ দেওয়া হয়েছিল। তো আমার সাইডে যারা, মানে আমার পাশে সামনে এবং পিছে যারা, তারা আমার সার্টিফিকেট দেখে বলতেছে ভাইয়া আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, প্লিজ আমাদেরকে হেল্প করবেন। তা আমি বলছি ঠিক আছে, আই উইল ট্রাই টু হেল্প ইউ, নো প্রবলেম। আসলে আমরা সুযোগটা পেয়েছিলাম পরীক্ষার সময় কথা বলার জন্য বা কমিউনিকেট করার জন্য। তো আমি দেখছি যে আমার মোটামুটি 25-30 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার সামনে পিছে আশেপাশে সবাইকে আমি হেল্প করার ট্রাই করছিলাম। তো আমার সামনে যে আপুটা বসছিল সে হচ্ছে মিডফোর্ডে চান্স পেয়েছিল, আর পিছনের যিনি ছিলেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছিল, কিভাবে আমি জানলাম তাই তো। ওদের সাথে পরীক্ষার পরে আমার কথা হয়েছিল, ওরা দুইজনেই আমাকে ফোন নাম্বার দিয়েছিল, আমার সাথে তাদের কমিউনিকেট হয়েছিল কিছুদিন। একটা কৃতজ্ঞতা বোধ থেকে আসলে সবার সাথে কমিউনিকেট হতো, নার্সিং ভর্তি পরীক্ষা এবং মানে ভার্সিটি, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি যে ভর্তি পরীক্ষা এগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আসলে জামাতে গেছিলাম, মানে 7 দিনের একটা জামাতে গেছিলাম, মানে চিল্লা যেটা 7 দিনের আর, তো ওইখানে গেছিলাম। তো ওইখানে আমি মোটামুটি অনেক ভালো কাজ করেছি। তারপর শেষের দিন আমি যখন চলে আসবো ওইদিনকে আবার নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, আরো কতগুলো গুড নিউজ ছিল। প্রথম গুড নিউজটা ছিল যে আমি নার্সিং এ মিডফোর্ডে আমি ওয়েটিং এ ছিলাম, যেহেতু ছেলেদের 10% সিট ছিল এবং কম্পিটিশন খুব বেশি, আমি অনেক ভালো মার্ক পেয়েছিলাম। আই বিলিভ আমার ওয়েটিং এ 25তম আসছিল। সো আমার যে ফ্রেন্ডটা চান্স পেয়েছিল সে বলছে যে আমার ভর্তি হওয়ার পসিবল ছিল আমি যদি ট্রাই করতাম, কিন্তু আমি ওকে বললাম আসলে আমার পক্ষে মেবি ডিপ্লোমাতে পড়া সম্ভব না, আমি বিএসসি তে ট্রাই করছি। বাই দিস টাইম আমার ফ্যামিলি, বিশেষ করে আমার বড় ভাই, আমাকে অনেক এনকারেজ করতো নার্সিং এ পড়ার জন্য অলওয়েজ, এন্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে আসলে হি ওয়াজ দ্য অনলি পার্সন ইন আওয়ার ফ্যামিলি যে আমাকে নার্সিং এ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে, এবং তার জন্যই মূলত আমি নার্স হতে পেরেছি বা নার্সিং এ আসতে পারছি। তো আমার ভাইয়া, আমাদের এলাকার একটা ভাইয়া ছিল, তিনি তখন আইইউবিটি ইউনিভার্সিটিতে নার্সিং ডিপার্টমেন্টের টিচার ছিলেন। এই ভাইয়াটা এখন সুইডেনে আছে, তিনি স্কলারশিপ পেয়ে চলে গিয়েছিলেন লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষার জন্য। তো ওই ভাইয়ার সাথে আমি দেখা করেছি আইইউবিটি তে এসে এবং কথা বললাম, উনি বললো যে হ্যাঁ তুমি বিএসসি তে ভর্তি হতে পারবে, ভালো ক্যারিয়ার অপরচুনিটি আছে। এবং তিনি আমাকে নার্সিং এর যত পজিটিভ দিকগুলো ছিল ভাইয়া সব আমাকে বলেছিল, নার্সিং এর ক্যারিয়ার, লেখাপড়া সবকিছু সম্পর্কে আমি অবগত হয়েছিলাম ওনার মাধ্যমে। এবং আমাদের আইওপিটি তে যে ক্যানাডিয়ান ভিজিটিং ফ্যাকাল্টিরা আসেন তাদের কথা বললেন। ওভারঅল আমি মনে করলাম যে মেবি আইওপিটি আমার জন্য একটা বেস্ট চয়েস হবে। ভর্তি হই নার্সিং এ আইওপিটি তে, আর আমি গভর্নমেন্টে ওয়েটিং এর জন্য, ওয়েটিং থেকে ভর্তি আর চেষ্টা করিনি, বাট আমার সম্ভাবনা ছিল আমি যদি ট্রাই করতাম ইট কুড বি পসিবল ফর মি ডিপ্লোমাতে সরকারিতে পড়ার জন্য। ও আরেকটা ব্যাপার ছিল, আমি যেদিন চিল্লা থেকে চলে আসবো আমার আরেকটা গুড নিউজ ছিল যে আমি ঢাকা কলেজে বোটানিতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল ইংলিশ নিয়ে কিছু করার, বাট ইংলিশ সাবজেক্টটা আসেনি ওখানে, আমি বোটানিতে চান্স পেয়েছিলাম। তো এখন আমার আসলে কয়েকটা অপশন হইল টোটাল, একটা হচ্ছে আইবিটি তে বিএসসি নার্সিং এ পড়া, আবার ডিপ্লোমা নার্সিং থেকে সরকারিতে পড়া, আরেকটা হচ্ছে ঢাকা কলেজে বোটানি নিয়ে পড়া, সে কতগুলো অপশন ছিল। এখন ওই যেমনটা বললাম, আমার বড় ভাই অলওয়েজ চাইতেন যে আমি নার্সিং এ লেখাপড়া করি, তো ভাইয়া বললো আমি যদি নার্সিং এ না পড়ি তাহলে আমার লেখাপড়া সম্পর্কে উনি আর কিছু কোনো দায়িত্ব নিবে না, আমি আর কিছু না ভেবে নার্সিং এ ভর্তি হই। সো আমি 2016 থেকে 2021 পর্যন্ত বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। আমার যে জার্নিটা এটা অনেক স্ট্রাগলিং ছিল, কখনোই স্মুথ ছিল না,
প্রথম বছরেই আমার বাবা সাডেনলি সৌদি আরবে গত হয়েছেন। এরপর আমার লাইফে অনেক ডিজাস্টার চলে আসে। বাট এট দ্যাট টাইম আমার ফুফাতো ভাই তৌফিক ভাইয়া, যে ভাইয়ার কথা না বললেই নয়, উনি আমাকে যথেষ্ট হেল্প করেছিলেন। আমার প্রতি মাসের যে খরচ ভাইয়া সবকিছু বহন করতেন, এবং আলহামদুলিল্লাহ ভাইয়ার এবিলিটি আছে এবং ওনার মন মানসিকতা আল্লাহ অনেক ভালো দিয়েছেন এবং আল্লাহ ওনাকে যথেষ্ট দিয়েছেন এবং দিচ্ছেন। আসলে ভাইয়ার হেল্প না পাইলে আমি হয়তো এই পজিশনে আসতে পারতাম না, বা আমি নার্সিংটাও কমপ্লিট করতে পারতাম না। আরেকজনের অবদান যার কথা না বললেই নয়, শি ইজ নান বাট আমার একজন ক্যানাডিয়ান টিচার, ওনার নাম হচ্ছে সারা জ্যাকসন। তিনি আমাকে লেখাপড়ার জন্য অনেক হেল্প করেছেন। হয়তো অনেকেই জানে না, তিনি আমার লেখাপড়ার জন্য আমাকে একটা ল্যাপটপও কিনে দিয়েছিলেন সেই সময়ে 2017-তে। সো আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং তিনি পরপর আমার যে কঠিন সময়গুলো ছিল আমার লাইফে, সেই সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে অনেক লেখাপড়ার জন্য অনেক খরচ দিয়েছেন, এবং আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তিনি আমাকে আসলে অনেক এনকারেজ করেছেন, নট অনলি আমাকে তিনি ফাইন্যান্সিং দিয়ে হেল্প করেছেন, বাট অলসো আমাকে অলওয়েজ মোটিভেট করতেন। আমি যখন ডিপ্রেস থাকতাম লেখাপড়া বা ক্যারিয়ার নিয়ে, সেই সময় তিনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক হেল্প করেছেন। আই এম রিয়েলি রিয়েলি ভেরি গ্রেটফুল টু হার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে সে আমাকে একজন বিদেশি হয়েও সে আমাকে লেখাপড়ার জন্য অনেক সাপোর্ট দিয়েছে, অনেক হেল্প করেছে। আমি একটা বই পড়েছিলাম কত কয়েক মাস আগে, এবং আমি এটা বেশ কয়েকবারই পড়েছি। বইটার নাম হচ্ছে দ্য আলকেমিস্ট। বইটাতে আমার একটা লাইন আছে যে আপনি যখন কোনো কিছু মন থেকে চাইবেন, পুরা ইউনিভার্স আপনাকে আপনার সেটা অ্যাচিভ করতে আপনাকে হেল্প করবে। এক্স্যাক্টলি আমি আমার লাইফে এটার প্রতিটা পদে পদে এটা প্রমাণ পেয়েছি। আমি যখন যেটাই আমি মন থেকে চেয়েছি আমি সেটা কোনো না কোনো ভাবে পেয়ে গেছি, বিকজ আমার চাওয়াটা অনেস্ট ছিল এবং আমি এটা মনে প্রাণে চাইতাম। সো আমার ভাই বোন যারা আপনারা নার্সিং এ আসতে চাচ্ছেন বা নার্সিং নিয়ে অলরেডি আছেন, লেখাপড়া করছেন, লাইফে ভালো কিছু করতে চান, আমি এখন যে পজিশনে আছি আমি বলবো না যে আমি খুবই সাকসেসফুল, নট এট অল, বাট আমার এই ছোট্ট জীবনে আমি যে অ্যাচিভমেন্ট গুলো করেছি সেগুলোর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। লেখাপড়া জীবন থেকে শুরু করে আজ অব্দি আল্লাহ আমাকে অনেক অনেক সৌভাগ্য, অনেক ভালো, অনেক পজিটিভ অনেক কিছু দিয়েছেন। তো আমি বলবো যে তোমরা যারা কিছু করতে চাও লাইফে, বা আমার পাশে দাঁড়াতে চাও, মানুষের পাশে দাঁড়াতে চাও, নিজের ক্যারিয়ারটাকে সামনে নিয়ে যেতে চাও, জাস্ট বি ফোকাসড। তুমি যেটা করতে চাও সেটার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু কষ্ট করা দরকার, সেই জিনিসটা করতে হবে। তাহলে আল্লাহ তোমাকে সবকিছু এমনিতেই দিয়ে দিবে, নিজের হাতে দিবে। আল্লাহ তোমাকে সবকিছু নিজের হাতে দিবে, জাস্ট তুমি তোমার যে কাজ, তোমার যে দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করো। সো এটা হচ্ছে আমার নার্সিং এর লেখাপড়া এবং শুরুর জার্নি। এরপর আমি 2021-এর মে বিএসসি নার্সিং কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এরপরে আমি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে একজন স্টাফ নার্স হিসেবে কাজ করেছি প্রায় 6 মাসের মতো। এরপর আমি আরেকটা নার্সিং কলেজে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে কিছুদিন কর্মরত ছিলাম, সেটা হচ্ছে সিআরপি নার্সিং কলেজ। আমার অনেক খারাপ লাগে যে আমি সেখানে বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। কিছুদিন পর আমার সেই জবটা কুইট করে আমি অন্য একটা জবে সুইচ করি, সেটা হচ্ছে আমি এসটিএস নার্সিং কলেজ, ঢাকা অ্যাপোলো বা এভারকেয়ার হসপিটালের পরীক্ষাগুলোতে, মানে এখানের টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা এবং সবগুলো প্রসেসে আমি উত্তীর্ণ হই এবং কৃতকার্য হই আলহামদুলিল্লাহ। এবং আমি গত জুন 2022-এ আইইউবিএটি ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করেছি এবং বর্তমানে এখানে কর্মরত আছি। এটা হচ্ছে আমার একদম শুরু থেকে আজ অব্দি আমার জার্নি। এর মধ্যে আমি আরেকটা কথা বলবো, আমি 2018-19-এ আমার লাইফে অনেক স্ট্রাগলিং সময় গিয়েছে, এবং সেই টাইমটাতে আমি টিউশনই করতাম সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অব্দি, এবং বাসায় আসতে আসতে আমার 11টা সাড়ে 10টা এরকম বাজতো। ওই টাইমে এসে আবার ভার্সিটির এর পরের দিন লেখাপড়া কমপ্লিট করা আমার জন্য অনেক টাফ হয়ে যাইতো। আমি কি করতাম, ইউনিভার্সিটির ক্লাস টাইমে যে গ্যাপ সময়টা আছে ওই টাইমটা আমি লাইব্রেরিতে কাটাইতে ট্রাই করতাম, লেখাপড়াটাকে আরেকটু ইম্প্রুভমেন্টে ট্রাই করতাম। আমি আবার 2017 থেকে নার্সিং ভর্তির ভিডিও বানানো শুরু করি, নার্সিং এ স্টুডেন্টদেরকে আসার এনকারেজ করার জন্য শুরু করেছি। সো ওইগুলোতে আমাকে অনেক সময় দিতে হইতো। সব মিলায়া আমি আসলে অনেক স্ট্রাগল এবং অনেক চেষ্টায় এ পর্যন্ত আসছি। আসলে কেউ কোনো কিছু জিনিস এমনি এমনি পাওয়া যায় না, তাদেরকে একটু এফোর্ট দিতে হয়,
এই জিনিসটা আমরা অনেকে দিতে চাই না, কিন্তু আমরা নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাইতে চাই। আমি বলবো তোমরা যারা ভালো কিছুর ড্রিম দেখো, আবারও বলছি, তোমরা নিজের যতটুকু এফোর্ট দেওয়া দরকার ওইটুকু এফোর্ট দিয়া তারপরে একটা ভালো পজিশনের কথা ভাবো। অবশ্যই ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে কোনো মানা নাই, কিন্তু নিজেকে সেই জন্য একটু প্রস্তুত করে নাও, নিজেকে একটু সেই জন্য তৈয়ার করে নাও, যেন নিজেকে তোমাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে যে তোমার কোয়ালিটি নিয়ে তাদের সন্দেহ আছে বা তোমার যোগ্যতা নিয়ে কোনো কমপ্লেইন আছে, এটা যেন না হয়। আগে নিজেকে যোগ্য করে তোলো, আল্লাহ তোমাকে যথেষ্ট সম্মান দিবেন ভবিষ্যতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।